উত্তর জেলার কালাছড়া ব্লকাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের খেরিংজুড়ি এলাকায় পাথর ভাঙার ক্রেশার মেশিন বসানো নিয়ে বিগত কয়েক মাস ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। মেশিনের বিকট শব্দ, ধুলুবালি, রাস্তাঘাট নষ্ট হওয়া সহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে গত 11 জুলাই স্থানীয় জনগণ ক্রেশার মেশিন বন্ধের দাবিতে লিখিতভাবে ধর্মনগর মহকুমা আধিকারিক কালাছড়া ব্লকের বিডিও ও লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিলেন। কিন্তু আজ এক মাসেরও অধিক সময় অতিক্রান্ত, ওই এলাকায় ক্রেশার মেশিন বন্ধ করা তো দূরের কথা, নতুন করে আরও 2টি ক্রেশার মেশিন বসানোর প্রস্তুতি চলছে। অবশেষে আজ খেরিংজুড়ি এলাকার জনগণ 8 নম্বর আসামাগরতলা জাতীয় সড়ক সংযোগী খেরিংজুড়ি ধর্মনগর ভায়া লক্ষ্মীনগর সড়কটি অবরোধ করে। সকাল 5টা থেকে স্থানীয়রা অবরোধ করলেও দুপুর পর্যন্ত স্থানীয় চোরাইবাড়ি থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে আসেননি। দীর্ঘ 3.5 থেকে 4 ঘন্টার পর চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারী জনতার সাথে আলোচনায় বসলে কোনো সুরাহা দিতে পারেনি পুলিশ। পথ অবরোধকারীদের অভিযোগ, লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের খেরিংজুড়ি এলাকাটি জনবহুল এলাকা, মেশিনের বিকট শব্দ রাতের ঘুম কেড়ে নিয়েছে, ধুলুবালির কারণে ঘর ছাড়ার উপক্রম স্থানীয়দের, তাছাড়া ছেলে মেয়েদের লেখাপড়ার লাটে উঠেছে, ঠিকমতো স্কুল ও টিউশনে যেতে পারছে না ছোট ছোট ছাত্রছাত্রীরা। কেননা ওই সকল ক্রেশার মেশিনে পাথরের গাড়ি আসা যাওয়াতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়াতে অনেক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এমনটা স্থানীয়দের অভিযোগ। এর ব্যাপারে আমরা এক মাস আগে এসডিএম স্যারের কাছে এটা লিখিত একটা কাগজ দিছি, সেই রিসিপ্ট কপি আমার কাছে আছে, এরপরে বিডিওর কাছে দিছি আর আমরা লক্ষ্মীনগর গাউসভাতে দিছি। দেওয়ার পরে এক মাসের অতিরিক্ত হয়ে গেছে, উর্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো এটার ফলাফল পাই নাই। আমরা যখন কার কাছে যাইতাম, আমরা এটার বাধ্যতামূলক আমরা এই রাস্তাটা অবরোধ করছি, এখন যত সময় আমরা এটার মানে লাগে ভালো ভালো জলের ব্যবস্থা করা হয়, ঠিক কতরূপ কেশারগুলো থাকলে কেশারগুলোর ডাস্ট যেটা উড়ে এটা মানুষের ভিতরে গিয়া আজকে না হয় কালকে না হয় পরশুদিন এটা অটোমেটিকলি একটা প্রভাব দেখা দিবে, প্রভাবটা দেখা দিব কার বাইরের খেয়েও না, ওইখানে যারা লোকের পপুলেশন আছে তারারও দেখা দিব, তারার বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষ আছে ট্রিটমেন্ট করতে লাগবে, এটা বহুত বড় সমস্যা ভবিষ্যতে দেখা দিব, যার কারণে এই ডাস্টগুলো এতভাবে মানে এইভাবে উড়ে আরও কয়েকদিন পরে একদম ড্রাই সিজনের ডাস্ট উড়ে উড়ে মানে সবসময় মানুষের ভিতরে না। অবস্থা বেগতিক দেখে অবরোধস্থলে ছুটে আসেন ধর্মনগর মহকুমার ডিসিএম। এক সপ্তাহের মধ্যে এই বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেবার পর অবরোধ প্রত্যাহার করা হয়। এখন দেখার বিষয় খেরিংজুড়ি গ্রামের সাধারণ জনগণের সমস্যা নিরসনে কতটুকু তৎপর হয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।